সকাল সকাল দেখো আকাশটা যেন মানে শরতের আকাশ যেমন হয় ঠিক সেরকম আকাশ হয়ে গেছে। অবশ্য বর্ষাকাল থেকেই এইরকমই আকাশ হয়, তো এখন তো বর্ষা, দেখো রোদ আর মেঘে যেন পুরো আকাশ খেলা করছে। আর তার সাথে রইলো আমার বাগানে, মানে আমাদের ছাদের বাগানে কিছু ফুল, একদম গ্রিনারিতে ভরে গেছে সবুজ সবুজ পাতা, আর তার সাথে সুন্দর সুন্দর ফুল। এগুলো হচ্ছে কাগজি ফুল বা আরও অনেক নাম আছে, আমার এখন মনে পড়ছে না, আমার এখন মনে পড়ছে কাগজি ফুল। আজকে তো সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার আগে ভাবলাম যে আমার বাগানের কিছু গাছের ফুল যেগুলো হয়েছে নতুন নতুন, সেগুলোর সাথে তোমাদের একটু দেখা করাই, কেন অনেক দিন না দেখা করালে তোমরাই বলো। তো দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আজকে আসলে জবা ফুলগুলো তোলা হয়ে গেছিলো, তারপরে আমি ভিডিও করতে এসেছি, ওই জন্য আজকে ভ্যারাইটিস জবা তোমাদের বেশি দেখাতে পারবো না। এই ছোটো ছোটো লক্ষ্মী জবা কয়েকটা ফুটে আছে, মানে এগুলো রাখা আছে, এগুলো তুলে নেব। আর এই দেখো সাদা একদম হোয়াইট জবা, পুরো হোয়াইট। আর লক্ষ্মী জবাই আজকে অনেকগুলো ফুটেছে গাছে গাছে লক্ষ্মী জবা। আর নিচে এই দেখো নয়নতারা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন ওয়েদারটা নিয়ে একটু বলি, কারণ তোমাদেরকে অলরেডি সুন্দর একটা ওয়েদার দিয়ে, আমার ছাদের কিছু ফুল দিয়ে সব কিছু নিয়ে ভালো করে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে ওয়েদারটা ভীষণই ভালো, ভীষণ ভালো বলতে যে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেটা কিন্তু নয়, গরমই আছে, গরম ভালোই আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, বৃষ্টি হচ্ছে মানে যেটা হয় বর্ষাকালে, যেটা হয় রোদ বৃষ্টি খেলা সেটাই হচ্ছে। আর আজকে কিন্তু একটা অন্য রকম, অন্য স্বাদের, বলতে পারো পুরাতনী মা ঠাকুমাদের রান্না বা অনেক পুরনো একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কচুর শাক। শুধু কচুর শাকটাতেই কিন্তু শেষ নয়, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ঠিক আছে? তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই কচুর শাক খেয়েছো বা অনেকেই কিন্তু কচুর শাক খাওনি, তো যারা খাওনি তারা আমার ভিডিও মানে রেসিপিটা দেখার পর উইদাউট ইলিশ মাছের মাথা ছাড়াও কিন্তু বানিয়ে খেতে পারো নর্মালভাবে। তো যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলে আমি এমনি কচুর শাক রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করব, ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো এটা হচ্ছে একদম সুপার হিট খাওয়া, যারা খেয়েছো তারা জানো। তো আজকে আমি আমার স্টাইলে আমি কিভাবে রান্না করি, আমি তো সমস্ত রান্নাই খুব ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করি, এবং আমি খুব ঝটপট করে রান্না করার চেষ্টা করি, কারণ আমাকে একা হাতে আমার বাচ্চা, আমার সংসার, আমার ইউটিউবের কাজ সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয়, তো সেই জন্য। তো যাই হোক, রেসিপিটা শেয়ার করার আগে একটা কথাই বলবো, যারা এখনও আমার পরিবারের মেম্বার হওনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, কারণ তোমাদের এন্টারটেন করার জন্য রেগুলার নানান ধরনের ভিডিও তোমাদের জন্য আপলোড করি। আর যারা আমার ডেলিভারি আর প্রেগনেন্সি স্টোরি দেখতে বেশি ভালোবাসো তাদের জন্য বলছো, তাদের জন্য বলবো যে আমার অন্য ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো লাইক করে ভিডিওটা দেখা স্টার্ট করো, তো দেখা হচ্ছে, রেসিপিটা দেখে নাও তারপরে। তো গাইস দেখো কচুর শাকটাকে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে, এবার এই দেখো জলটা বেরিয়েছে, জলটাকে একদম ছাড়িয়ে নেব, জাস্ট ঠান্ডা হতে একটুখানি রেখেছি। এটাই কিন্তু টিপস জানো তো, যারা কচুর শাক এমনি কড়াইতে করো, আগে করার আগে কিন্তু দুটো সিটি দিয়ে নেবে, তাহলে দেখবে খুব ইজি হবে। আর এখানে মশলাটা এক জায়গায় নিয়ে নিয়েছি, এখানে আছে আদা লঙ্কা পেস্ট 2 চামচ থেকে 3 চামচের মতন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। তো এই হচ্ছে মশলা। আর এখানে দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি, ইলিশ মাছের মাথা, এবং মাছটা ভীষণ ভালো ছিল, অলরেডি মাছের রেসিপি আমার চ্যানেলে আছে। এই মাছের মাথাগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলের মধ্যে কিন্তু মাথাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা দেখো আমি ভালো করে ফ্রাই, লাল লাল করে একদম কিন্তু ফ্রাই করে নিয়েছি, খুব একটা কড়া করে করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে মাথাগুলোকে আমি ভালো করে তুলে নেব, এবং সেই তেলটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 শুকনো লঙ্কা চিড়ে,
আর একটা তেজপাতা আর গোটা সাদা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে স্মেলটা বেরোলে দেন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টোটাল গুছিয়ে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিয়েছি। তার মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো চিনি, নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো। একদমই পুরাতনই রান্না, তো এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো বা এছাড়া কোনো রকম গুঁড়ো কিন্তু অ্যাড করা যাবে না। মশলাটা কষিয়ে গেলে, কষে গেলে এবার কিন্তু মাছের মাথাটা যেটা আছে সেটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। তো মশলাটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেবে। তো মাথাটাকে দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে একটুখানি এক মিনিটের মতন কষিয়ে নিয়েছি, ভালো করে তেল রিলিজ করে গেছে দেখতে পাচ্ছ। এবার জাস্ট কচু শাকটাকে দিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে, যত শুকনো করবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তো দেখো, এই দেখো এক পর্যায়ে এটা শুকিয়ে গেছে, আরও যত টানাবো শুকিয়ে যাবে। আর যেহেতু লঙ্কাগুলো বেশি ঝাল নেই, ওই জন্য আমি আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম কিন্তু কম বেশি করে দিতে পারো। তো অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করো। আশা করি এই কচু শাক রেসিপি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর কচু শাকটা অবশ্যই বাজার থেকে কেনার সময় একটু দেখে কিনবে, জলার জায়গার কচু শাক কিন্তু খেতে ভালো হয় না। আর মাছটাও কিন্তু অবশ্যই খেতে টেস্টি হলে তবেই কিন্তু মাথাতে কচু শাক খেতে কিন্তু টেস্টি হবে। একদম শুকিয়ে আসলে দেখবে কড়াই থেকে ছেড়ে আসছে, তখন ভাববে পারফেক্ট একদম কচু শাক হয়ে গেছে। গাইজ, আজকে রেসিপিটাই শেয়ার করলাম। আর কার কার আমার রেসিপি দেখার পর কচু শাক খেতে ইচ্ছা করছে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কারণ আমি যদি মানে ব্যক্তিগত যদি বলো যে তোমার কচু শাক খেতে কেমন লাগে, আমার কচু শাক খেতে ভীষণ 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 পছন্দ হয়। মানে গরম ভাতে যদি একটু কচু খেচু যদি হয়, মানে কচু শাক, লতি, এইসব খাবার যদি, আমার লতি অলরেডি আমার চ্যানেলে আছে পুরোনো ভিডিওতে। নতুন বন্ধু যারা আমার নতুন নতুন ফ্রেন্ড হয়েছে তাদের জন্য আমি ভেবেছি শেয়ার করে দেব, খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করে দেব। তো কচু শাক আমার ভীষণ প্রিয়। আমি সাধে মানে আমার যখন প্রেগনেন্ট ছিলাম, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কচু শাক ভীষণ খেয়েছি। তো কচু শাক ভীষণ 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 আমার প্রিয় একটা খাবার। গরম ভাতে কচু শাক করলে, কচু শাক সেটা নারকেল দিয়ে হোক বা সিম্পল হোক বা ছোলা দিয়ে হোক, চিংড়ি মাছ দিয়ে হোক, যেমনই হোক, আর আজকেরটা তো ইলিশ মাছের মাথা দিয়ে জাস্ট কি বলবো, ওয়াও 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 একটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তোমরা আমার স্টাইলে খাও কি না সেটা জানিও। আর যদি আমার স্টাইলে না খেয়ে থাকো অবশ্যই আমার স্টাইলে একবার খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি, গ্যারেন্টির সাথে বলছি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকে একটা ছোট্ট রেসিপি সমেত একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে সঙ্গে নিয়ে থেকো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর কি, ইয়েস, পজিটিভ কিন্তু থাকতেই হবে, বি পজিটিভ থাকলে আমরা যে কোনো কাজে কিন্তু এগিয়ে যেতে পারবো। তো চলো, টাটা, ভালো থেকো।